ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन्नबौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদচারণ করিতেছেন কখনো ঘরের ভিতর কখনো ঘরের দক্ষিণের বারান্দায় কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন কেয়ক্ষণ পরে আবার ছোট খাটটিতে বসলেন বেলা তিনটা বাজিয়া গিয়াছে ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন এক একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন দেওয়ালে অনেকগুলি পট আছে ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বিনাপানির পট তাহার কিছু দূরে নিতায় গৌরভক্ত সঙ্গে কীর্তন করিতেছেন ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহল্লাদের ছবি ও মা কালীর মূর্তি ঠাকুরের দিকের দেওয়ালে রাজরাজেশ্বরী মূর্তি পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে পিটর ডুবিয়া যাইতেছেন যিশু তুলিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে বলছেন দেখো সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো ইংরাজি ছবি দেওয়ালে ধনী রাজা কুইনের ছবি কুইনের ছেলের ছবি সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি রাখা এসব রজগুণে হয় যে রূপ সঙ্গের মধ্যে থাকবে রূপ স্বভাব হয়ে যায় তাই ছবিতেও দোষ আবার নিজের যেরূপ স্বভাব সেইরূপ সঙ্গ লোকে খোঁজে পরভংশেরা দু পাঁচজন ছেলে কাছে রেখে দেয় কাছে আসতে দেয় পাঁচ ছয় বছরের ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে ছেলেরা সত্য রজ তম কোনো গুণের বশ নয় গাছ দেখলে তপবন ঋষি তপস্যা করছে উদ্দীপন হয় সিঠির এক ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন ইনি কাশিতে বেদান্ত পড়িয়াছিলেন স্থূলকায় সদা হাস্যমুখ শ্রীরামকৃষ্ণ বললেন কি গো কেমন সব আছো অনেকদিন আসো নাই পণ্ডিত সহাস্যে বললেন আজ্ঞা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পণ্ডিত আসন গ্রহণ করিলেন তাহার সহিত কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বললেন কাশিতে অনেক দিন ছিলে কি সব দেখলে কিছু বলো দয়ানন্দের কথা একটু বলো পণ্ডিত বললেন দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল আপনি তো দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ বললেন দেখতে গেছিলুম তখন ওধারে একটি বাগান এসেছিল কেশব সেনের আসবার কথা ছিল সেদিন তা যেন চাতকের মতো কেশবের জন্য ব্যস্ত হতে লাগল খুব পণ্ডিত বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা দেবতা মানত কেশব মানত না তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না নিরাকারবাদী কাপ্টেন রাম রাম করছিল তা বললে তার চেয়ে সন্দেশ সন্দেশ বলো পণ্ডিত বললেন কাশিতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হলো শেষে সকলে একদিকে আরও একদিকে তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে সকলে একসঙ্গে উচ্চ ঈশ্বরে বলতে লাগলো দয়ানন্দেনও যদুকতাম তাধ্যেয়াম আবার কর্নেল আবার কর্নেল অলকটকেও দেখেছিল ওরা বলে সব মাহাত্মা আছে আর চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক এই সব আছে সুক্ষ শরীর সেই সব জায়গায় যায় এইসব অনেক কথা আচ্ছা মহাশয় আপনার থিওজফি কীরকম বোধ হয় শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তি একমাত্র সার ঈশ্বরে ভক্তি তারা কি ভক্তি খোঁজে তাহলে ভালো ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক মহাত্মা এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না তার পাদপদ্যে ভক্তি হওয়ার জন্য সাধনা করা চায় ব্যাকুল হয়ে ডাকা চায় নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাতে লাগাতে হয় এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন মন কী করো কি তত্ত্ব তারে যেন অনুমত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারি সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরী হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে আর শাস্ত্র বলো দর্শন বলো বেদান্ত বলো কিছুতেই তিনি নয় তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছুই হবে না স্বরদর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্রসারী সে যে ভক্তি রসে রসিক সদানন্দে বিরাজ করে পুরে খুব ব্যাকুল হতে হয় একটা গান শোনো রাধার দেখা কী পাই সকলে অবতারাও সাধন করেন লোক শিক্ষার্থ সাধন তবে ঈশ্বর দর্শন সাধনের খুব দরকার করে কি আর ঈশ্বর দর্শন হয় একজন জিজ্ঞাসা করলে কই ঈশ্বরকে দেখতে পাই না কেন তা মনে উঠল বললুম বড় মাছ ধরবে তার আয়োজন করো চার করো হাত সুতো ছিপ জোগাড় করো গন্ধ পেয়ে গম্ভীর জল থেকে মাছ আসবে জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে মাখন খেতে ইচ্ছা তা দুধে আছে মাখন দুধে আছে মাখন করলে কি আর হবে খাটতে হয় তবেই মাখন ওঠে ঈশ্বর আছেন ঈশ্বর আছেন এই বললে কি ঈশ্বরকে দেখা যায় সাধন চায় ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসি কঠোর তপস্যা করেছিলেন লোক শিক্ষার জন্য শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম তিনিও রাধাযন্ত্র করিয়ে পেয়ে লোক শিক্ষার জন্য তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণ পুরুষ রাধা প্রকৃতি তিতশক্তি আর শক্তি রাধা প্রকৃতি ত্রিগুণময়ী এর ভিতরে সত্য রজ তম তিন গুণ যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও প্রথমে লাল কালো রামেজ তারপর লাল তারপর সাদা বেরুতে থাকে শাস্ত্রী আছে কামরাধা প্রেম রাধা নিত্যরাধা কামরাধা চন্দ্রাবনী প্রেমরাধা শ্রীমতী নিত্যরাধা নন্দ দেখেছিলেন গোপাল কলে এই চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম পুরুষ অভৈধ যেমন জল আর তার হিমশক্তি জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তি ভাবনা এসেই পরে সাপ আর সাপের তীর্যতি তীর্যতি ভাবলেই সাপকে ভাবতে হবে ব্রহ্ম বলি কখন যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে ছেলে দিগম্বর হলে সাম্বর আবার হবে দিগম্বর সাপের ভিতর বিষ আছে সাপের কিছু হয় না যাকে কামড়াবে তার পক্ষে বিষ ব্রহ্ম নিজে নির্লিপ্ত আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ